अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आज के हजार बचर पर आबार सब ग्रह एकत्रित हुए। आज मोहिनी अनेक बड़ सुजोग पेयेछे। আমি এই সুযোগ কখনো হাতছাড়া হতে দেব না। আমাকে বন্দি করেছিলে না তুমি? বেঁধে রেখেছিলে না আমায়? তুমি আর বাঁচবে না। এটা চিক্কিকে এখান থেকে পাঠানোর জন্য। এটা দেবকে আমার থেকে দূরে করার জন্য। দেব ও নাগিন, তুমি কে? তুমি তুমি নাগিন? হ্যাঁ, ও নাগিন। ও তোমাকে ভালোবাসে না, বরং এই বাড়িতে এসেছিল নিজের প্রতিশোধ নেওয়ার জন্য। না না, এটা হতে পারে না। পারোর কিচ্ছু হতে পারে না। আমি আমি খুব ভালোবাসি পারোকে। আই লাভ ইউ পারো। তোমার আমি কিচ্ছু হতে দেব না। তোমার তোমার কিচ্ছু হবে না। মোহিনী মোহিনী, কিছু করো না প্লিজ। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ ওকে বাঁচাও। ও যেমনই হোক, ও আমার। এটা তুমি কি বলছো দেব? ও একটা নাগিন। বললাম না, আমি ওকে ভালোবাসি। আমি পারোকে হারাতে পারবো না, প্লিজ ওকে বাঁচাও। ঠিক আছে, তুমি চাও যে ও বেঁচে যাক, তাই তো? তাহলে তোমার ভালোবাসাকে মেরে ফেলতে হবে দেব। আমি ওকে ছেড়ে দেব, কারণ একমাত্র তুমি, যার উপর আমার বশীকরণ কাজ করে না। রাজি থাকলে বলো। কি ভাবছো দেব? রাজি তো? তুমি যদি নিজের ভালোবাসাকে বাঁচাতে চাও, তাহলে তোমাকে আমার ভালোবাসাকে স্বীকার করতে হবে, আমার ভালোবাসাকে আপন করে নিতে হবে। তাহলেই আমি ওকে ছেড়ে দেব, নইলে আজকে আমি ওকে শেষ করে দেব। দেব, ভেবে নাও। না 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 দেব, দেব ওর কথা শুনবে না। ওই ডাইনিটার কথা তুমি শুনো না দেব। দেব, তোমাকে ছাড়া আমার বেঁচে থাকার কোনো মূল্য নেই। ওর কথা তুমি শুনো না দেব, শুনো না তুমি। দেব, না 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 দেব। মোহিনী না দেব, এরকম কর।
এটা তুমি কি করলে দেব? এটা তুমি কি করলে? যত ভালোবাসা তুই দেখাতে চাস না নাগিন, দেখিয়ে নে তুই দেব। কারণ একবার দেব চোখ খুললে ও তোকে চিনতেও পারবে না। তোর ধারে কাছে আসার কথা তো অনেক দূরের, কারণ আজকের পরে দেবের মন, মাথা আর জীবনে শুধু একটাই নাম থাকবে, মোহিনী। মোহিনী, মোহিনী। দেব ওঠো, দেব ওঠো। দেব, দেব ওঠো। দেব, এটা তোমার কি হলো? ওঠো না বাবা। তুমি চোখ খুলছো না কেন বাবা? বাবা, দেবের কি হয়েছে রূপা? তুমি তো ছিলে ওর সাথে। আর ওই চিকিকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল? মা, আসলে চিকি বাস্তবে আমার মেয়ে নয়। কি? এই দেখো আবার নতুন ঝামেলা। এটাই সত্যি কাকিমা, আমি জানি আপনাদের সবাইকে আমি অনেক কষ্ট দিয়েছি, কিন্তু চিকি সত্যিই আমার মেয়ে নয়। আমি ওকে নিজের মা বাবার কাছে পাঠিয়ে দিয়েছি, এবার ও নিজের বাড়িতে আছে। আমাকে ক্ষমা করে দাও বুলবুল সোনা, আমার তোমার কথা অনেক আগে মেনে নেওয়া উচিত ছিল। তুমি আমার উপর রেগে নেই তো? অনেক কষ্ট দিয়েছি তোমাকে। হ্যাঁ আমার সোনা, তুমি ঠিক বলেছিলে। এই মেয়ে, এটা আবার কিসের নতুন নাটক? হ্যাঁ, প্রত্যেক দিন কিছু না কিছু নতুন নাটক করো তুমি। জানি না কার কুনজর পড়েছে আমাদের পরিবারে, এসব কি হচ্ছে আমাদের সাথে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বড়মা, তুমি একদম ঠিক বলছো। জানি না, এক এক করে বিপদ এসেই যাচ্ছে, কবে যে এসব শেষ হবে।